যেভাবে আপনি জানতে চাইছেন গরু বর্গ দেওয়া সম্পর্কে বা পশু বর্গ দেওয়া সম্পর্কে জমি বর্গা দেওয়া সম্পর্কে জানতে চাইছেন বর্গা মানে কাউকে আবাদ জন্য দেওয়া বা কাউকে পশু দেওয়া এই জন্য যাতে করে সে লালন পালন করে এবং লালন পালন করার পরে মোটা তাজা হওয়ার পরে বিক্রি দিলে মূলধন বাদ দিয়ে মূল টাকা বাদ দিয়ে বাকি যে টাকাটা লাভ হলো সেটা অর্ধিক করে নেওয়া এটা কতটুকু বৈধ অন্যভাবে যদি ইয়ে হয় গাভী হয় তাহলে সেটাকে বড় করে বাচ্চা হলে বাচ্চা একটা সে নেবে একটা মালিক নেবে এভাবে এই বর পশুর বর এটা বৈধ কিনা অন্যভাবে জমির ক্ষেত্রে জমির ক্ষেত্রে যেটা বর্গা হয়ে থাকে সেটা হলো কি জমিওয়ালা আরেকজন চাষাবাদ করতে সে চাষাবাদ করে যা ফসল উৎপন্ন হলো সেটা কি অর্ধাধিক করে নিলো বা যে কোনো একটা পার্সেন্ট ধার্য করে নিল তো এগুলোকে বলা হয় তো এই বর্গা জয়াজ রয়েছে সমস্যা নাই কিন্তু যদি এরকম হতো যে রেহেন মানে বন্ধক যেটা মানে জমি বন্ধক নিয়েছে এবং যতদিন টাকা না দিতে পারবে যখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে তার কাছে তার কাছে বন্ধক নিয়েছে জমি 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 বন্ধক দিয়েছে মালিকের কাছে তো যতদিন না দিতে হবে পঞ্চাশ হাজার টাকা ততদিন এই মালিক জমি ভোগ করবে আর যখন ফেরত দিবে তখন পঞ্চাশ হাজার টাকায় ফেরত মাঝখানে ফসল খালা এটা কোনো হিসাব নাই এটা সুদি লেনদেন এটা সুদি লেনদেন হবে যাহাকে বেশি প্রশ্ন করা হয়নি আশা করি প্রশ্ন উত্তর আগেই হয়ে গেছে তো সতর্কতা হিসেবে বলছি সতর্ক হিসেবে যে আমরা সবাই সতর্ক থাকবো যে প্রচলিত যে বন্ধকের সিস্টেমটা রয়েছে এটা সম্পূর্ণ আজ তবে বর্গা এটা যা রয়েছে অন্যভাবে কাউকে ভাড়া দিয়ে দেওয়া মানে এক বছর দু বছর সে যেমন তাই করবে সেখানে হয়েছে ইন্টের ভাটা দিবে নাকি করবে ক্ষেত খামার করবে এক কথায় এক বছর টাকা দিয়ে টাকায় ভাড়া দেওয়া দশ হাজার টাকা দিয়ে দেওয়া হলো ওটা মানে দশ হাজার টাকায় ভাড়া দিয়ে দেওয়া হলো যে এটা ভাড়া নেবে সে তার বিভিন্ন কাজে লাগাবে মেয়াদ শেষ ভাড়াও শেষ মানে তার টাকাও শেষ এগুলো জাহাজের অন্তর্ভুক্ত কিন্তু বন্ধকের যে পছন্দ সিস্টেম এটা সত্যিকারবার